হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আমি টেকনিক্যাল বক্কর আপনাদের সাথে আছি। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিও ছাড়া থাম্বনেলটা সেট করতে হয়। তো গাইস, আপনাদের ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন তখনই থাম্বনেলটা সেট করতে পারবেন ইউটিউবে। তো গাইস, আপনারা চ্যানেল আমার চ্যানেল যারা নতুন আছেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো গাইস, আপনারা অবশ্য কেউ জানেন এটা 2022 সালের দিছে এখন থাম্বনেল ইউটিউব থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে দিতে পারবেন, থাম্বনেলটা সেট করে দিতে পারবেন। তো গাইস, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলেন গাইস, শুরু করা যাক। আমি তো যখন দেখাচ্ছি আপনাদেরকে, প্রথমে যখন থাম্বনেল সেট করতে হবে তাহলে আমার তাকে একটা ভিডিও আপলোড করতে হবে। আমার এখানে ভিডিও আপলোড করতে হবে। তো গাইস, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও একটা প্রথমে একটা ভিডিও আপলোড করি আমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আমার ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে। আমি যেগুলো কপি করছি এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো কপি করছিলাম। আমি প্রথমে এগুলো দিচ্ছি। তো আমি যে টাইপিংগুলো কপি করছিলাম তো সেই টাইপিংগুলো এখানে দিচ্ছি। তারপর আমার একটা নাম দিচ্ছি, তো গাইস আমি ভয়েস চেঞ্জের বল দিচ্ছি, ভয়েসে বলতেছি, টেক ওয়াইফাই ডিস্টার্ব করতেছে গাইস এখানে। তো দেখতে পাচ্তেছেন ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে গাইস। তো আমি চেষ্টা করি দেখি আমার নামটা টাইপিং করতে পারি নাকি। তো গাইস, আমার নামটা দিয়ে দিছি, নামটা আমি টাইপিং করে দিছি। তো টাইপিং করার পর এখানে আমি ওকে করে দিচ্ছি, সাইন্স করে দিছি। তো আমি এখানে তারপর এখানে ভিডিও আবার এখানে যেগুলো কপি করছি এগুলো, তো আমি যেগুলো কপি করছি এগুলো আবার এইটাতে দিব, সুন্দর করে সাজিয়ে দিব আমি। সরি, তো
তো গাইস এখানে বাইরে গেছি আমি, তারপরে এখানে এটাতে দিলে আমি এটাকে আবার রাখছি। তো আমার এখানে ঠিক আছে, তো আমি এখানে অফ করে দিচ্ছি। এখানে অফ করার পর তো দেখেন এখানে একটা পিকচারের একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন? এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? তো আমি পিকচারে এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতেছেন আমার এখানে একটা এই পিকচার, আমি থাম্বনেলটা বানাইছি। তো আমার থাম্বনেলটা আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব, দেখেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সাইজ আছে, থাম্বনেলের একটা সাইজ আছে, দেখছেন একটা সাইজ আছে, সাইজটা বরাবর আমি রাখছি। তো সাইজটা বরাবর রাখার পরে, তো সাইজটা আমি রাখছি, সাইজটা রাখার পরে এখানে আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছেন এখানে হয়ে গেছে, থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এছাড়া একদম সহজ পদ্ধতিতে থাম্বনেলটা আমি সেট করে ফেলছি, কোনো এটা লাগে নাই আমার থেকে, অ্যাপটার লাগে নাই। আমি দেখেন থাম্বনেলটা একদম সহজ পদ্ধতিতে সেট করে ফেলছি। তো সেট করার পর আমি এখানে আবার ওকে করে, এখানে আবার ওকে করে দিব। তো ক্লিক করার পর আমি এখানে যখন আমার এটা ছোটো বাচ্চাদের না, তো তাহলে আমি এটা ছোটো বাচ্চা আমি এটা নো করব, এখানে এখানে নো করব। নো করার পরে নো করে দিচ্ছি, নো করার পরে এখানে দেখবো এটাতে নো, এটাতে নো আছে। তো দেখেন গাছ এটাতেও নো আছে, দেখতে পাচ্ছেন? তো এটাতে ঠিক থাকার পর আমি এটাতে আবার ক্রস করে দিছি। ক্রস করার পর এটাতে আবার এটাতে আমি ক্লিক করে দিব, এটাতে ক্লিক করে দিব। তো আমার ভিডিওটা আপলোড হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখবেন একদম ইউটিউব থেকে থাম্বনেলটা সেট করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে, ইউটিউব থেকে থাম্বনেলটা সেট করে নিতে পারবেন। তো গাইস এটা নতুন দিছে, এটা ইউটিউব চ্যানেল থেকে নতুন, ওরা মানে এখান থেকে কম্পিউটার মাধ্যমে এটা নতুন দিছে, এটা আগে ছিল না। এটা 2022 সালে দিছে গাইস, এটা আগে ছিল না। তো এখন থেকে আপনারা এখান থেকে থাম্বনেলটা বসে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আমি কীভাবে বসে দিছি আপনাদেরকে দেখে দিছি। আমার ভিডিওটা আপলোড হোক আমি আপনাদেরকে দেখাবো, আপলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছ। ততক্ষণ একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখে দিব। গাইস একটু ওয়েট করেন, দেখতে পাচ্ছেন ভিডিও, দেখেন আর অল্প আছে, আর এখানে আর বেশি কর নাই। এটা যখন 100 হয়ে যাবে, এটা যখন 100 হয়ে যাবে, তো দেখেন এখানে হয়ে যাবে, এটা যখন 100 হবে এটাতে, তখন ভিডিওটা আপলোড করা ফুল হয়ে যাবে। ভিডিওটা আপলোড হোক আমি আপনাদেরকে দেখা দিব গাইস, ভিডিওটা আপলোড হওয়ার পরে।
যতক্ষণ আমার ভিডিও আপলোড হচ্ছে গাইস, আপলোড হয় নাই। আর হ্যাঁ গাইস, কিভাবে থাম্বনেল বানাই সেটা আমি অন্য ভিডিওতে দেখা দিছি, তো আমার চ্যানেল থেকে ভিডিও যদি অবশ্যই দেখে আসবেন, আমি অন্য ভিডিওতে দেখা দিছি সেটা অবশ্যই দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে থাম্বনেল বানাই সেটা আমি দেখা দিছি একদম সহজ পদ্ধতিতে, জাস্ট 5 মিনিটের কাজ এটা থাম্বনেলটা বানান। একটু আর একটু ওয়েট করেন গাইস, এখন দেখে হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। দেখেন এখানে আমার ভিডিওটা একদম আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। দেখছেন থাম্বনেলটা একদম সেট করে দিচ্ছি আমি, দেখছেন গাইস এখানে বেশিক্ষণ লাগে নাই থাম্বনেলটা সেট করতে, এখান ইউটিউব থেকে থাম্বনেলটা সেট করে দিছি। তো গাইস আপনারা করে নেবেন এরকম করে, তো গাইস আপনারা করে নেবেন এরকম করে ইউটিউব থেকে থাম্বনেলটা সেট করে নিতে পারবেন, আপনারা করে নিতে পারবেন, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিটের কাজ, 1 মিনিটও লাগে না এটা আমার থেকে থাম্বনেলটা সেট করতে। থাম্বনেলটা সেট করে ইউটিউবে ভিডিও আপলোড করে দিতে পারবেন একসাথে, তো এখন থেকে ওখানে যেতে হবে না, ইউটিউবে স্টুডিওতে যাবতে হবে না, তো এখান থেকে সেট করে দিতে পারবেন। তো গাইস আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে দিবেন। তো খোদা হাফেজ, অন্য ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন। যদি আপনাদের মন ইচ্ছা মতো যদি ভিডিও চান ইউটিউবের জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে, তো তাড়াতাড়ি কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি সমস্যা, ভিডিও লাগবে সেটা আমাকে বলবেন কমেন্ট করে, তো আমি বলে দেবো গাইস আপনাদেরকে সমাধান করে দেবো ভিডিও আপলোড করে। খোদা হাফেজ, ভালো থাকবেন।